Assalamu alaikum guys, I am freelancer Muhammad, e-commerce businessman and consultant in কাজ করছি বর্তমানে আমি মিডল ইস্টে রয়েছি এর আগে আমাদের চ্যানেলের কয়েকটি ভিডিওতে আমরা আপনাদের সাথে বলেছিলাম আমরা আরবের সাতটি মোস্ট ইম্পর্টেন্ট রাষ্ট্র এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এই টোটাল 9টি রাষ্ট্রের প্রবাসীদেরকে নিয়ে কাজ করব আজকের ভিডিওতে আমরা টোটাল সামার আপ হচ্ছে আমরা এই 9টি রাষ্ট্রের প্রবাসীদেরকে বিজনেস শেখাবো এবং এই দেশে আপনারা কিভাবে থাকবেন আইন কানুন এবং ভাষা এই তিনটি প্লেলিস্টে আপনাদের সাথে যত সহজভাবে আমরা পারি আমাদের ভিডিওগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করব যদি আপনি মনে করেন আপনি একজন প্রবাসী আপনি অল্প টাকায় চাকরি করেন আপনি বিজনেস করে আপনার লাইফকে আরো ইজিয়ার করতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে ধারণা আপনারা দেখেছেন যে বিশ্বকাপনু একটি অল্প পুঁজির বিজনেস নিয়ে আমরা কথা বলবো কেন বললাম অল্প পুঁজি এক গবেষণায় দেখা গেছে বিজনেস 1 থেকে 5 বছরের ভিতরে ফল করে তার কারণ হচ্ছে অতিরিক্ত পুঁজি নিয়ে নামা আপনাকে প্রথমে অল্প পুঁজি দিয়ে বিজনেস শুরু করতে হবে তাহলে আপনি বিজনেসের ইনার পয়েন্টগুলো আলোচনা আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে জানবেন আমরা এই বিষয়গুলো আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি এবার শুনুন ছোট্ট একটা গল্প শুনে আছি 1700 শতকের দিকে ইউরোপে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় তখন মানুষ গ্রাম থেকে শহরের দিকে যাত্রা শুরু করে এখন কি হলো শহরের মানুষ প্রচুর পরিমাণে যাওয়ার ফলে গ্রাম থেকে যে চাষাবাদ এগুলো বন্ধ হয়ে যায় যার ফলে শহরে খাবারের অভাব দেখা দেয় এখন খাবারের অভাব তো পূরণ করতে হবে তারা অর্গানিক ফুডকে বেঁধে রেখে তারা কী করলো তারা সেখানে হাইব্রিড ফসলাদি চাষাবাদ শুরু করলো যার ফলে এর বিরাট একটা এফেক্ট কিছুদিন পরই মানুষের মধ্যে পড়তে শুরু করে মানুষের কী প্রবলেম হয় মানুষের শারীরিক সমস্যা দেখা দিই বিরাট এই শারীরিক সমস্যা থেকে উত্তরণের জন্য মানুষ আবার অর্গানিক ফুডের দিকে ব্যাক করে এখন বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় একটি বিজনেস হচ্ছে অর্গানিক ফুড আপনি যদি মিডল ইস্ট নয় শুধু গোটা পৃথিবীর সামারাইব করে আমি আপনাদের সামনে যে ইনফরমেশনটা প্রোভাইড করেছি আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখবেন গোটা পৃথিবীতে একটি জনপ্রিয় বিজনেস হচ্ছে অর্গানিক ফুড আপনি ইচ্ছে করলে গ্রামও করতে পারবেন যেটা হাইব্রিড নয় সেখানে হাইব্রিড কোনো ধরনের ঔষধ আদি কোনো ধরনের হাইব্রিড ব্যবহার করা হয় নাই আপনি হাইব্রিড কোনো মেডিসিন ছাড়া যে আপনি অর্গানিক ফুডটা তৈরি করবেন সে অর্গানিক ফুডটার বিপুল পরিমাণে চাহিদা গোটা পৃথিবীতে রয়েছে বাংলাদেশ বলেন আর আপনি মিডল ইস্ট বলেন আর ইউরোপ বলেন সব জায়গাতে আর আপনারা এটাও জানেন অল্প পুঁজি দিয়ে এই অর্গানিক ফুডের বিজনেসটা আপনি করতে পারবেন আপনি শুরু করুন যে কোনোভাবে শুরু করুন আমাদের দৈনন্দিন জীবনে যে খাবারের প্রয়োজন পড়ে এই খাবারটাকে অর্গানিক ফুড বলা হয় আর আপনি এই অর্গানিক ফুডটাকে হাইব্রিড কোনো মেডিসিন ব্যতীত রেখে আপনি তৈরি করুন এবং এই খাবারের যদি বিজনেসটা আপনি শুরু করতে পারেন তাহলে আপনি যদি গ্রাম থেকে শুরু করেন তাহলে আস্তে 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 এটা এমন পরিমাণে বৃদ্ধি পাবে যেহেতু এটার চাহিদা পুরো পৃথিবীর সব জায়গায় রয়েছে তাই আপনি গ্রামেও বিক্রি করতে পারবেন শহরেও বিক্রি করতে পারেন দেশেও বিক্রি করতে পারেন এবং আপনি রপ্তানিও করতে পারেন আজকের ভিডিওটি আমি রিচার্জ করে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আপনারা যদি স্পেসিফিকলিভাবে জানতে চান যে বাংলাদেশে আপনি কোন ধরনের অর্গানিক ফুড নিয়ে বিজনেস করবেন মিডল ইস্টে কোন ধরনের অর্গানিক ফুড নিয়ে বিজনেস করবেন এবং ইউরোপে সহ গোটা পৃথিবীতে কোন ধরনের বিজনেস নিয়ে আপনি কোন ধরনের অর্গানিক ফুড নিয়ে আপনি বিজনেস করবেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা গোটা পৃথিবীর রিচার্জ করে আমি আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করব যে কোন ধরনের অর্গানিক ফুড নিয়ে আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সালামু আলাইকুম